সদ্য অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 132 বছরের রেকর্ড ভেঙে 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউসে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প এখন বিশ্ব নেতাদের শুভেচ্ছা অভিনন্দনে ভাসছেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। Thank you very much. Wow. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মার্কিন আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় ক্ষেত্রেই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন রিপাবলিকান পার্টি। তার এ জয়ে রিপাবলিক সমর্থকরা খুশি হলেও চিন্তার ভাজ দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বাস করা প্রায় 1,10,00,000 অভিবাসীর কপালে। কারণ নির্বাচনী প্রচারের শুরু থেকেই ট্রাম্প এই অভিবাসীদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়ে আসছিলেন। এমন অবস্থায় পরাজয় স্বীকার করে নির্বাচনের ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। My entire career has been driven by a singular purpose to fight on behalf of the people. প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত এই নেতা তার জয়ের পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে একতা, স্থিতিশীলতা এবং উদ্ভাবনের আহ্বান জানান। ট্রাম্প বলেন, এই জয় শুধু একটি দলের নয়, এটি সমগ্র আমেরিকানদের। সকলে একসঙ্গে মিলে আরও উন্নত, শক্তিশালী এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক একটি যুক্তরাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। It is now clear that we've achieved the most incredible political thing. Look what happened. Is this crazy? ট্রাম্প এখন বিশ্বনেতাদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বনেতারা যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্বের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেছেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।